এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা জ্যামের রাস্তা, ঈদের ছুটিতেও জ্যাম, হালকা জ্যাম হচ্ছে আজকে, নর্মালি আরো বেশি জ্যাম থাকে। মানুষটা বাইরে না গাড়িতে খালি আপনাদের ফ্রেশ সিমেন্ট পুরো বিল্ডিং এ কালার করে দিয়েছে ফ্রেশ। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া প্লাস তার অনেক কিছু ঘোরার সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু মানুষ এখানে আসে কম জ্যামের কারণে। স্বাগত বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্ক গাজীপুর। আল্লাহ, এগুলা সাজনা না বাজনা, যে মোটা এগুলা মজাও না। নুহাশপল্লী হেন তেন সব ছাড়ানোর পরে আসছে আপনার এই সাফারি পার্ক, এগুলা কাছাকাছি। রোলার কোস্টার এখানে অনেক, লিচু আম গাছে ভরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের রাস্তা খুবই ভাঙ্গা চূড়া, বুঝলা বাইকটা যাচ্ছে। মনে হচ্ছে এখন আমরা রোলার কোস্টারে বসে রয়েছি, তাল বেতাল রাস্তা, তাল গাছ আছে সাফারি রাস্তা। এখানে গাড়ি থেকে বাইক বেশি, বাইকে আসে ইজি, কিন্তু বাইকে তো মাত্র দুইজন আসতে পারে, দুইজন থেকে জন দিয়ে আসে। বাপ, মানে ফ্রেন্ড সার্কেল আর কি আসছে কার জন্য? না তো সবার জন্য। এটা কবে পারে? আগে 50 টাকা ছিল। কবে ছিল? 50 টাকা ছিল, আগে থাকতে ছিল প্রথম অবস্থা। এটা কার পার্কিং এর জন্য? হ্যাঁ, যেখানে সেখানে রাখতে পারে। 100 টাকা এখন ভিতরে গেলে আমার যেখানে ইচ্ছে আমি। কার পার্কিং এর জন্য 100 টাকা।
টম 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 সিএনজি দিয়েও মানুষ আসছে, কোনো সমস্যা নাই। কিভাবে আসছে যে রাস্তাগুলা যদি গাড়িটা উল্টে যায়? টমটমে তো রিক্স, রিক্স না, 50 টাকা 100 টাকায় একের দাম গান ফুয়ে যাবে হইতেছে না? হ্যাঁ হয়তো বাংলা দেয় তো, ওগুলা পড়লে বেশি পড়লে বাংলাতে একটা দেয় না, 3 সাইডটা বাংলা দেয়। অনেক মানুষ আসছে, সুন্দর সুন্দর মালাটা লাগছে। ওরে বাবা রে, গাড়ির ভিতরে ছিলাম, একটু আরামে ছিলাম, যে গরম। ওয়েলকাম বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর।